কয়েক লক্ষ টাকার কচ্ছপ আটক করল বন দপ্তরের আধিকারিকরা জানা গিয়েছে গলিকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল ঘটনায় গ্রেপ্তার হয়েছে এক পাচারকারী এক ভর্তি কচ্ছপ উদ্ধার করল বন দপ্তর উদ্ধার প্রায় বারোশো কচ্ছপ যার আনুমানিক মূল্য কয়েক লক্ষ টাকা গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে বারাসাত রেঞ্জের বন বিভাগের আধিকারিকরা ট্র্যাঙ্কারটিকে ধরে ফেলে আটক করা হয় একজন পাচারকারীকে তাকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে অন্ধ্রপ্রদেশ থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাচ্ছিল গাড়িটি মাছের ক্যারেট করে পাচার করা হচ্ছিল ওই কচ্ছপগুলিকে ধৃতকে আজ বারাসাত আদালতে তোলা হবে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বারাসাত